السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা দেশ বিদেশের যারা যেখান থেকে আমাকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি সত্যের আহ্বান 24 এর পক্ষ থেকে সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ মোবারক হোসেন সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মোহাম্মদ সুজন কুমিল্লা থেকে প্রশ্ন করেছেন যে এক ভাই ইচ্ছাকৃতভাবে রমজানে দুইটি রোজা রাখেননি এবং তৃতীয় রোজা থেকে সে রাখার নিয়ত করেছে এবং রাখা শুরু করেছে শুনেছি আমরা রমজানের রোজা না রাখলে কাফফারা আদায় করতে হয় একটি রোজার জন্য 60টি রোজা রাখতে হয় এখন তার এই দুইটি রোজার জন্য কি করণীয় কি করতে হবে প্রিয় দর্শক মূল আলোচনার পূর্বে বলছি যারা এখনো সত্যের আহ্বান 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জাযাকাল্লাহ আহসানাল জাযা প্রিয় দর্শক চলুন মূল আলোচনার দিকে যাই প্রিয় দর্শক রমজানের রোজার অত্যন্ত গুরুত্ব এবং অত্যন্ত ফজিলত রয়েছে রমজানের বাহিরে যদি কোনো ব্যক্তি পুরো এক বছর রোজা রাখে তাহলেও রমজানের একটি রোজার সমান হবে না ফজিলতের দিক দিয়ে একটি সমতুল্য হবে না রমজানের রোজা এত ফজিলতপূর্ণ তাই সুস্থ বিবেক এবং সুস্থ শরীর সম্পূর্ণ প্রত্যেকটি ব্যক্তির উপরে রমজানের রোজা রাখা ফরজ ইচ্ছাকৃত কোনো ব্যক্তি যদি রমজানের রোজা না রাখে তাহলে অত্যন্ত গুণাগার হবে অত্যন্ত নিন্দার অংশীদার হবে অত্যন্ত অপরাধী বলে গণ্য হবে প্রিয় দর্শক কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে অসুস্থতা না থাকা সত্ত্বেও রমজানের রোজা তার উপরে ফরজ হওয়ার পরেও যদি রমজানের দুই একটি রোজা না রাখে অথবা সবগুলো রোজা না রাখে রমজানের সে সাহারিও খায়নি রমজানের রোজার নিয়ত করেনি এমনিতে সে রমজানের রোজা রাখেনি রমজানের পরবর্তী সময়ে তাকে এক একটি রোজার জন্য এক একটি রোজা কাজা আজাই করতে হবে এবং সাথে সাথে আল্লাহর কাছে কায়ুমনে বাক্যে তওবা এবং ইস্তিগফার করতে হবে রমজানের রোজা না রাখার কারণে এবং নিজের ভুলের জন্য অন্যায়ের জন্য আল্লাহর কাছে মন খুলে প্রাণ খুলে তওবা ইস্তিগফার করতে হবে এবং নিজের দায়িত্ব থেকে রমজানের ফরজিয়ত ফরজ রোজার দায়িত্ব আদায় করার জন্য রমজানের রোজাগুলোর অবশ্যই অবশ্যই কাজা আদায় করতে হবে এক্ষেত্রে এক একটি রোজার জন্য এক একটি রোজা কাজা আদায় করতে হবে একটি রোজার জন্য 60টি রোজা কাজা আদায় করতে হবে এমন নয় বরং কেউ যদি রোজার নিয়ত না করে রোজা শুরু না করে এমনিতে রোজা না রাখে তাহলে সে গুণাগার হবে কাজটি অন্যায় করেছে অপরাধমূলক কাজ করেছে সে সব থেকে বঞ্চিত হয়েছে কিন্তু তার ফরজ একে রমজানের এক একটি রোজার জন্য এক একটি রোজা কাজা আদায় করতে হবে সাথে সাথে তওবা ইস্তিগফার করতে হবে হ্যাঁ রমজানের রোজার একটি রোজার জন্য 60টি রোজা কাফফারা আদায় করতে হবে সেটা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি রমজানের রোজার নিয়ত করে সাহারি খেয়ে রোজা রাখার ইচ্ছা করে নিয়ত করে দিনের বেলায় কোনো ওজর ছাড়া কোনো অসুস্থতা ছাড়া শরীর কোনো ওজর ব্যতীত ইচ্ছাকৃতভাবে সে রোজা ভেঙে ফেলছে খানা খেয়ে ফেলছে অথবা আহার করে ফেলছে পান করে ফেলছে অথবা শরীয়তে যে কাজগুলো নিষিদ্ধ রোজা রাখা অবস্থায় সহবাস করে ফেলছে মনের চাহিদা মনের প্রবৃত্তি সে পূরণ করে ফেলেছে রোজা রাখার নিয়ত করে রোজা শুরু করার পর যদি ইচ্ছাকৃত সাহারি রোজা ভেঙে ফেলে অথবা কোনো কিছু খেয়ে ফেলে সহবাস করে ফেলে তখন গিয়ে এক একটি রোজার জন্য লাগাতার রমজানের পরে 60টি রোজার রাখতে হবে এটা কাফফারা কেউ যদি 60টি রোজা রাখতে সক্ষম না হয় তাহলে এক একটি রোজার জন্য 60জন মিসকিনকে দুই বেলা খাবার খাওয়াতে হবে 60জন মিসকিনকে দুই বেলা খাবার খাওয়াতে হবে অথবা এই পরিমাণ মূল্য 60টি সদকাতুল ফিতরের মূল্য সদকা করতে হবে গরিব গুনাদের মাঝে বিষয়টি পরিষ্কার করে বুঝতে হবে কেউ এমনিতেই রোজার নিয়ত করলো না রোজা রাখলো না
তাহলে তার জন্য একটির পরিবর্তে একটি, কিন্তু সে গুনার ভাগিদার হয়েছে, অন্যায় কাজ করেছে, রমজানের ফজিলত থেকে মাহরুম হয়েছে, সে রমজানের পরে একটির জন্য একটি রোজা কাজা করবে এবং সাথে সাথে আল্লাহর দরবারে তওবা ইস্তিগফার করতে হবে। আর যে রোজার নিয়ত করেছে, রোজা রাখা শুরু করেছে, নিয়ত করার পর ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করেছে, খাবার খেয়ে ফেলেছে, ভেঙে ফেলেছে রোজা, তার জন্য এক একটি রোজার পরিবর্তে রমজানের পরে ষাটটি রোজা রাখতে হবে লাগাতার। মাঝখানে যদি একটি রোজা ভাঙে তাহলে আবার ষাটটি রাখতে হবে। হ্যাঁ, যদি কোনোভাবে অসুস্থতার ধরুন ষাটটি রাখতে না পারে তাহলে ষাটজন মিসকিনকে দুই বেলা পেট ভরে খানা খাওয়াতে হবে অথবা এই পরিমাণ মূল্য সৎকা করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক নসিব করুন। আজকের মতো এখানে বিদায়। বিদায়ের আগে আবারও বলছি, যারা এখনও সত্যের আহ্বান 24 চ্যানেলে নতুন রয়েছেন তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।